গত 24 ঘন্টায় রেকর্ড 790 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত ছাড়ালো 11,000, তিন জনের মৃত্যুতে মোট মৃত 186 জন, সুস্থ হননি কেউ। সামাজিক দূরত্ব বজায় রেখে কাল জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। প্রতি ওয়াক্তের আগে জীবাণুনাশক দিয়ে করতে হবে পরিষ্কার, কার্পেট বিছানো যাবে না। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহে রাজশাহীতে 5 শতাধিক করোনা শনাক্তকরণ কিট নষ্ট, পরীক্ষায় ভুল রিপোর্টের শঙ্কা, ফর্মে নেই সঠিক তথ্য। এবং করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন, ঘরে বসেই প্রার্থনা, উড়ানো হয়নি ফানুস। দেখছিলেন শিরোনাম, জনপদে সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশে শেষ 24 ঘন্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সর্বোচ্চ 790 জন, সব মিলে এ সংখ্যা এখন 11,719। নতুন করে আরও 3 জন সহ এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন 186 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এ সময় জানানো হয়, আগের মতো না হলেও বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ এখনও সীমিত আকারে অব্যাহত আছে। দেশি বিদেশি বিভিন্ন সংস্থার পক্ষ থেকে আশঙ্কা করা হচ্ছিল মে মাসে দেশে আক্রান্তের সংখ্যা হবে সর্বোচ্চ। এই আক্রান্তের গতি প্রকৃতি বুঝতে দিনে কমপক্ষে 10,000 নমুনা পরীক্ষার পক্ষে মত তাদের। তবে দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ নমুনা পরীক্ষা হয়েছে 6,000। গত 18 দিনে 16টি পরীক্ষা কেন্দ্র বাড়ানোর পর দেশে সব মিলে এখন কেন্দ্রের সংখ্যা 33। বুধবার 6,241টি নমুনা পরীক্ষা করে আক্রান্ত পাওয়া গেছে প্রায় 800। নমুনা সংগৃহীত হয়েছে 6,700, এর মধ্যে পরীক্ষা হয়েছে 6,241টি, যা কতদিনের তুলনায় 9.28% বেশি। তার মধ্যে শনাক্ত হয়েছে 790 জন। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের এবং এ পর্যন্ত 186 জন। হঠাৎ করে IEDCR বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ বন্ধ করে দিলেও স্বাস্থ্য অধিদপ্তরের দাবি তা সীমিত আকারে অব্যাহত আছে। বিকল্প হিসেবে বঙ্গবন্ধু মেডিকেলে 4টি, সোহরাওয়ার্দী মেডিকেলে 3টি এবং বেগম ফজিলতুন্নেসা মেডিকেলে 1টি নমুনা সংগ্রহের বুথ স্থাপনের কথা জানানো হয়। IEDCR আগে বাড়ি বাড়ি যে নমুনা সংগ্রহ করত, এই কার্যক্রমটি অব্যাহত আছে। এর সাথে সাথে নমুনা কালেকশনের বুথও তৈরি করা হচ্ছে সিনিয়র সিটিজেন বা বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে, যারা অক্ষম বাইরে আসতে, আমরা তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে বাসায় বাসায় এই নমুনাগুলি সংগ্রহ করা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, দেশে এখন পর্যন্ত প্রায় 20 লাখ PPE বিতরণ করা হয়েছে, মজুদ আছে আরও 4,21,000। এহসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের আজকের বুলেটিনের বিশ্লেষণ করেছেন রিপোর্টার আফজাল হোসেন। সময় সংবাদের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় করোনায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। করোনা যুদ্ধে আজকে 60তম দিনে বাংলাদেশ। আমরা শুরুতেই আক্রান্তের চিত্র যদি দেখি, যে আজকে নমুনা পরীক্ষা হয়েছে সর্বোচ্চ 6,241টির মধ্যে আক্রান্ত হয়েছেন 790টা, এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 11,719 জন। নতুন মৃত্যু হয়েছে 3 জন, মোট মৃত্যু 186। আজকে সুস্থতার কোনো খবর কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদেরকে দেয়নি। যে 8ই মার্চ করোনা শনাক্ত হয়েছে যে 3 জন, সেই 3 জনের পর থেকে কিন্তু বেশ এই পর্যন্ত কিন্তু খুব স্বাভাবিকভাবেই কিন্তু আক্রান্তের হারটা বাড়তে থাকে। কিন্তু এরপরেই আমরা দেখেছি যে আক্রান্তের হার যেভাবে বাড়ছে সেটি এখন যে করোনার পিক আওয়ার বলা যাবে কি না সেটি নিয়ে কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন। বাংলাদেশে গত 7 দিনের যে হার সেটি দেখবেন যে 30 এপ্রিল কিন্তু করোনা শনাক্ত হয়েছে 564 জন, এরপরে 1, 2, 3, 4 মেতে এসে সেটি বেড়ে দাঁড়িয়েছে 688 জন। গতকালকে কিন্তু আমরা দেখেছি যে এই করোনা আক্রান্তের হারটা আর একটু বেড়ে 786 হয়েছিল, এবং এরপরে আজকে 6 মে এর সংখ্যাটা 4 জন বেড়েছে। এরপরে আমরা চলে যাচ্ছি যে দক্ষিণ এশিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশগুলো এবং দক্ষিণ এশিয়ার যে 8টি দেশ রয়েছে, ভারতে আক্রান্ত হয়েছেন 49,436 জন এবং মারা গেছেন 1,695। এরপরে কিন্তু পাকিস্তানের অবস্থান, পাকিস্তানে যে আক্রান্তের হার দেখছি বা সেখানে আক্রান্ত হয়েছেন 22,550 এবং পাকিস্তানে মারা গেছে 526। এরপরে কিন্তু স্বভাবত বাংলাদেশের অবস্থান, বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন টোটাল, যেটা এর আগেও বলেছি আমরা, যে 11,719 জন
এবং মারা গেছেন 186 জন। এরপরে যেই দেশগুলো রয়েছে যেমন ভুটান, ভুটানে কিন্তু আক্রান্ত হয়েছেন 7 জন, কেউ মারা যাননি। নেপালের অবস্থাও খুবই ভালো, সেখানে 82 জন আক্রান্ত হয়েছেন, কেউ মারা যাননি। মালদ্বীপের চিত্র একটু নেপালের চেয়ে খারাপ, সেখানে দেখা যাচ্ছে যে 573 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন শুধুমাত্র 2 জন। সবার আগে মানুষের সচেতনতা দরকার, সচেতনতা ছাড়া করোনা আক্রান্তের হার কমানো যাবে না। তো এই ছিল আমার কাছে আজকের করোনার আপডেটের বিশ্লেষণ। এক মাস বন্ধ থাকার পর এবার সীমিত পরিসরে সামাজিক দূরত্ব নিশ্চিতের শর্তে খুলতে যাচ্ছে দেশের মসজিদগুলো। দুপুরে ধর্ম মন্ত্রণালয় থেকে জারি করা এক নির্দেশনায় জানানো হয়, বৃহস্পতিবার জোহর থেকে মসজিদে নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা। ধর্ম মন্ত্রণালয়ের তরফ থেকে জারি করা জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সীমিত পরিসরে মুসল্লিরা এখন থেকে মসজিদে 5 ওয়াক্তের পাশাপাশি তারাবির নামাজও পড়তে পারবেন। তবে এক্ষেত্রে সামাজিক দূরত্ব ও সাবধানতা মেনে চলার পরামর্শ দেওয়া হয় মন্ত্রণালয়ের পক্ষ থেকে। জানানো হয়েছে সাবধানতার জন্য কার্পেট বিছানো যাবে না মসজিদে। প্রতি ওয়াক্তের আগে অবশ্যই জীবাণুনাশক দ্বারা পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। এছাড়া এক কাতারে নামাজে দাঁড়ানোর সময় 3 ফুট দূরত্ব নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয় সরকারের তরফ থেকে। পাশাপাশি সরকারের এই নির্দেশনা বাস্তবায়নে খতিব, ইমাম ও মসজিদ পরিচালনা কমিটিকে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। মাঠ পর্যায়ের অদক্ষ মেডিকেল টেকনোলজিস্ট দিয়ে করোনা শনাক্তে নমুনা সংগ্রহ করায় রাজশাহীতে প্রতিদিন গড়ে 10টিরও বেশি কিট নষ্ট হচ্ছে। নমুনা সংগ্রহে অসাবধানতা ও যাদের নমুনা নেওয়া হচ্ছে নাম ঠিকানা সঠিকভাবে লিপিবদ্ধ না করায় ল্যাব চালুর পর এ পর্যন্ত নষ্ট হয়েছে প্রায় 500-এর অধিক কিট। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সঠিকভাবে নমুনা সংগ্রহ করা না হলে রিপোর্ট ভুল আসার আশঙ্কা রয়েছে। সাইফুর রহমান রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের পরামর্শে বা হটলাইনে যেসব রোগী যোগাযোগ করছেন তাদের বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করছেন স্বাস্থ্যকর্মীরা। রাজশাহী বিভাগের 8 জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে গড়ে দিনে প্রায় 400 নমুনা সংগ্রহের পর সেগুলো পরীক্ষার জন্য আনা হয় রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবে। বিশেষজ্ঞরা বলছেন, মাঠ পর্যায়ে যেসব মেডিকেল টেকনোলজিস্ট কাজ করছেন তাদের যথাযথ প্রশিক্ষণ না থাকায় অনেকে সঠিকভাবে নমুনা সংগ্রহ করতে পারছেন না, ফলে প্রতিদিন 94টি রিপোর্ট প্রকাশের কথা থাকলেও গড়ে 10টির বেশি কিট নষ্ট হচ্ছে। জরুরি ভিত্তিতে অনলাইনে ট্রেনিং দিয়ে তাদেরকে আপাতত ক্রাইসিস মোকাবিলার জন্য মাঠে নামানো হয়েছে। এই অবস্থায় পুরো কমিউনিটিতে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে আশঙ্কা বিশেষজ্ঞ এই চিকিৎসকের। টিউবের গায়ে কোনো নাম লেখা নাই, কখনো দেখা যাচ্ছে যে কাগজে কোনো ফোন নাম্বার নাই, ঠিকানা নাই। এই বাতিলগুলোর মধ্যে যদি পজিটিভ থেকে থাকে তাহলে কিন্তু সে তো আইডেন্টিফাই হলো না। বিষয়টি স্বীকার করে জনবল সংকটের দোহাই দেন মেডিকেল টেকনোলজিস্টরা। 650-এর উপর কালেকশন, সেটা তো 2-3 জনের সম্ভব না, হয়তো সঠিকভাবে টেলিং লাওয়া হয়নি, এর জন্য ব্যর্থ। তবে বিষয়টি আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন সিভিল সার্জন। দক্ষতার সহিত যে প্রতিদিনই আমাদের 94টা পরীক্ষা হয় সে ব্যাপারে আমি আমার উপজেলার ডাক্তারদের যারা সুপারভিশন করে তাদেরকে নির্দেশ দিয়েছি। সংগৃহীত নমুনাগুলো 5 থেকে 6 দিনের মধ্যে পরীক্ষা না করলে এর কার্যকারিতা নষ্ট হয়ে যায়। এ কারণে আগামী 1 সপ্তাহের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরেকটি PCR ল্যাব স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। বিদেশে অবস্থানরত বাংলাদেশি শ্রমিকদের অন্তত আগামী 6 মাস চাকরি থেকে বের করে না দিতে বিভিন্ন দেশের সরকার প্রধানদের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন। এ সময় প্রবাসী শ্রমিকদের সহযোগিতায় প্রয়োজনে বিভিন্ন দেশের সমন্বয়ে একটি COVID-19 রিকভারি ফান্ড গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্রমন্ত্রী। আমি সেই জন্য সব রাষ্ট্রগুলোকে অনুরোধ করেছি যে আপনার দেশে যে লোকই আছে, সে লিগাল ইল্লিগাল ডাজ নট ম্যাটার, ডকুমেন্টেড আনডকুমেন্টেড, তাদের নিশ্চয়ই আপনারা খাওয়ার বন্দোবস্ত করবেন, চাকরি থেকে বের করে দিবেন না, আপনারা আগামী 6 মাস তাদের রাখেন, কারণ তাদের উপরে তাদের পরিবার নির্ভরশীল। আমি এই জন্যে সেই সমস্ত সরকারগুলোকে বলেছি COVID-19 রিকভারি ফান্ড, রেসপন্ডেন্ট রিকভারি ফান্ড, একটা ফান্ড তৈরি করার জন্যে, যাতে আমরা সেইটাতে কন্ট্রিবিউট করব। করোনাভাইরাস মোকাবিলায় সেনাবাহিনীর করণীয় বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এজিওসিদের সঙ্গে মত বিনিময় করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। সকালে নিজ কার্যালয় থেকে জেনারেল অফিসার কমান্ডিং জিওসিদের সঙ্গে মত বিনিময় করেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জিওসিদেরকে COVID-19 মোকাবিলায় প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সেনাবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকায় তাঁদের প্রতিটি সদস্যের জন্য বরাদ্দ করা রেশন হতে অসহায় দুস্থ ও গরিবদের মাঝে বিতরণ রাখার অব্যাহত নির্দেশনা দেন সেনাপ্রধান।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সেনাবাহিনী সর্বদা মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে বলে জানান তিনি। করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে উদযাপন হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। এবার উড়ানো হয়নি ফানুষ, সম্মিলিত প্রার্থনাও বাতিল করা হয়েছে। ভক্তদের ঘরে বসেই জীব জগতের মঙ্গল কামনায় অংশ নেওয়ার আহ্বান ধর্মীয় গুরুদের। করোনার কারণে চিরচেনা রূপ হারিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বুধবার সকালে চট্টগ্রাম বৌদ্ধ বিহারে অনাড়ম্বর পরিবেশে শুরু হয় বুদ্ধ পূর্ণিমার আনুষ্ঠানিকতা। সামাজিক দূরত্ব বজায় রেখে নিয়ম রক্ষায় প্রার্থনায় অংশ নেন ভিক্ষুসহ মন্দির সংশ্লিষ্ট কয়েকজন। তবে কমতি ছিল না বুদ্ধ ভক্তির আরতি বা নিবেদন। নানা ফলমূল ও প্রসাদ সাজিয়ে রাখা হয় গৌতম বুদ্ধের প্রতিমূর্তির সামনে। করোনা ভাইরাসের কারণে আমরা অনাড়ম্বরভাবে পালন করছি। আমরা চাই, আমরা বৌদ্ধ সমাজ চাই, যাতে এখান থেকে আমাদের বাংলাদেশ থেকে এই করোনা যেন মুক্ত হতে পারি। আমরা সবার মঙ্গলাতে আমাদের অনুষ্ঠান এভাবে আমরা ছোট পরিসরে করতে আমরা বাধ্য হয়েছি। বৌদ্ধ বিহারের ভিক্ষুরা বলছেন সরকারি নির্দেশনা মেনে আয়োজন সীমাবদ্ধ করা হয়েছে। সরকারের যে বিধিনিষেধ রয়েছে তার প্রতি, যে সরকারের প্রতি যে শ্রদ্ধা সম্মান রেখে আমরা এবার ছোট্ট পরিসরে যে আমরা শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন করছি। এ অবস্থায় মন্দিরে নয়, পারিবারিকভাবে বাসা বাড়িতে জগতের মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেওয়ার আহ্বান বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতাদের। যার যার পরিবারের মধ্যে সুন্দরভাবে বুদ্ধের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আবেদনটুকু জানাচ্ছি। ধর্মমতে প্রায় 2500 বছর আগে মহামতি গৌতম বুদ্ধের জন্মগ্রহণ, বোধিলাভ ও প্রয়াণ বৈশাখী পূর্ণিমার এই দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়ে থাকে। প্রতি বছর উৎসবমুখর পরিবেশে দিনটি উদযাপন করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তবে করোনার কারণে এবার থাকছে না উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ ফানুস উড়ানো। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। মাদারীপুরের চরমুগরিয়ায় খাবারের সাথে বিষ মিশিয়ে 15টি বানরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করেছে এলাকাবাসী। সামাজিক বন বিভাগের পক্ষ থেকে দুটি মামলা করা হলে অপরাধীদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। প্রশাসন বলছে এই ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য ও শাহাদত আকনের ছবিতে রিপোর্ট। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলে মাদারীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড এলাকার মধ্য খাগদি এলাকায় কলা মুড়ি বিস্কুট চিরা বানরদের খাবার খেতে দিয়ে চলে যায় কয়েকজন যুবক। খাবার খেয়ে মুখ দিয়ে রক্ত বের হতে থাকে বানরগুলোর। মুহূর্তেই মাটিতে ঢলে পড়ে সন্ধ্যায় মারা যায় 12টি বানর। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সামাজিক বন বিভাগের কর্মকর্তারা। পরে বৃহস্পতিবার সকালে ওই এলাকায় আরো 3টি বানরের মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন স্থানীয়রা। যেগুলাকে হয় একটা সঠিক স্থানে নেওয়া হোক সরকারের মাধ্যমে বা এদের খাওয়ান দাওয়ানোর জন্য। এই ঘটনায় সদর মডেল থানায় ফৌজদারি ও বন্য প্রাণী আইনে আলাদা দুটি মামলা দায়ের করেছে বন বিভাগ। যদি মেরে ফেলার বন্দি করে থাকে তাহলে আমরা ওই জেলাকে আইনে আওতায় নিয়ে আসব। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আমি পুলিশ এবং বন বিভাগকে অনুরোধ জানিয়েছি। খাবারের সাথে বিষ মিশিয়ে বানরগুলো হত্যা করা হয়েছে উল্লেখ করে প্রশাসন বলছে এই ঘটনায় কাউকে ছাড় দেয়া হবে না। বন বিভাগের 2012 বন্যপ্রাণী অপরাধ দমন আইনে আমরা মামলা দায়ের করছি। চরমুগরিয়া এলাকায় বসবাসরত 2 থেকে 2500 বানরের জন্য নয়াচরে 2014 সালে 10 একর জমিতে নির্মাণ করা হয় ইকো পার্ক। তবে 1,26,00,000 টাকা ব্যয়ে ইকো পার্ক নির্মাণ করা হলেও বানরগুলোকে আজও সেখানে নিতে পারেনি বন বিভাগ। সময় সংবাদ, মাদারীপুর। কারণ নেতৃত্বে নয়, শুধুমাত্র মতাদর্শ নিয়েই স্বতন্ত্রভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করছে জঙ্গি সংগঠন নব্য জেএমবি। আর হামলার জন্য প্রধান টার্গেট করেছে পুলিশকেই। সদস্যদের যোগাযোগের জন্য ব্যবহার করছে থ্রিমা, টেলিগ্রাম এবং রায়ট নামের অপ্রচলিত মোবাইল অ্যাপস। চট্টগ্রামে পুলিশ বক্সে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত 3 জঙ্গি পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জানিয়েছে চাঞ্চল্যকর এসব তথ্য। আরও একটি বড় হামলার পরিকল্পনা করলেও লকডাউনের কারণে তা ভেস্তে যায় বলে স্বীকার করেছে তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বোমা হামলাস্থল 16 সহ 2 নম্বর গেট পুলিশ বক্স থেকে হামলাকারী জঙ্গিদের আস্তানা দূরত্ব ছিল মাত্র 100 গজ। বোমা তৈরি এবং হামলার পরিকল্পনা হয় নাসিরাবাদ গিরিনিবাসের বাসায় বসে। জঙ্গিদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সময় লেগে যায় 3 মাসের বেশি। এর মূল কারণ জঙ্গিদের ভিন্ন কৌশল। পুলিশি তদন্তে বের হয়ে আসে নব্য জেএমবির মূল নেতৃত্বের বাইরে গিয়ে স্বতন্ত্র হিসেবে গড়ে উঠছিল চট্টগ্রামের গ্রুপটি। এখন পর্যন্ত এই গ্রুপে যোগ দিয়েছে 12 জন, যার মধ্যে পুলিশ বক্সে বোমা হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল 7 জন। যেহেতু পুলিশ
বাহিনী এখন সফলতার সাথেই জঙ্গি দমনে পুলিশের অনবদ্য ভূমিকা পালন করছে এবং সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করছে পুলিশ। এই কারণে তারা পুলিশকে টার্গেট করছে। এই সংগঠনের প্রধান তিন সদস্য এমরান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ, আবু সালে ন্যাশনাল পলিটেকনিক টেক্সটাইল ইনস্টিটিউট এবং সাইফুল্লাহ সাতকানিয়া কলেজের ছাত্র। বাকি সদস্য নোমান, মহিউদ্দিন, হাবিব, মাইনুল, কাইসার এবং শাহেদ বিভিন্ন পেশায় সম্পৃক্ত। আইন শৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে মোবাইল অ্যাপস, থ্রিমা, টেলিগ্রাম এবং রায়ট ব্যবহার করত জঙ্গি সংগঠনের সদস্যরা। এমনকি ষোলো শহর দু নম্বর গেট পুলিশ বক্সে হামলার পর আরও একটি বোমা হামলার প্রস্তুতি হিসেবে রিমোট নিয়ন্ত্রিত বোমা তৈরি করছিল তারা, কিন্তু লকডাউনের কারণে তারা সফল হতে পারেনি বলে দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। আলাদা কোনো সংগঠনের কোনো নেতা অথবা কারো একক ছায়াতলে থেকে কোনো কাজ না এটা। এটা একদম পুরোপুরি তারা নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে একটা গ্রুপ তৈরি করে এই কাজটা করেছে। জঙ্গিদের গত 28 ফেব্রুয়ারি রাতে নগরীর ষোলো শহর পুলিশ বক্সে রিমোট নিয়ন্ত্রিত বোমার বিস্ফোরণে এক পথচারী শিশু এবং দু পুলিশ গুরুতর আহত হয়। জঙ্গি সংগঠন আইএস এই ঘটনার দায় স্বীকারের দাবি করল। গ্রেপ্তারকৃত তিন জঙ্গি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে স্বতন্ত্রভাবে হামলার কথা জানায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোভিড-19 সংক্রমণ রোধে বিমানবন্দরের সব স্থানে পরিচ্ছন্নতা কার্যক্রম চলছে। স্বল্প পরিসরে জরুরি প্রয়োজনে যেসব ফ্লাইট চলছে সেখানে কর্মীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিমানবন্দর কর্তৃপক্ষ। সকালে বিমানবাহিনীর বঙ্গবন্ধু ঘাঁটির উদ্যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জীবাণুমুক্তকরণ কর্মসূচিতে অংশ নিয়ে কথা জানান বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান। সকাল 10:30 বঙ্গবন্ধু ঘাঁটির কমান্ডিং অফিসার গ্রুপ ক্যাপ্টেন আসিফ ইকবালের নেতৃত্বে 2 নম্বর টার্মিনাল থেকে শুরু হয় এই কর্মসূচি। 26 সদস্যের বিশেষ দল হ্যান্ডহেল্ড স্প্রে নিয়ে বিমানবন্দরের অ্যাপ্রোন এলাকা, অ্যারাইভাল ও ডিপার্চার লাউঞ্জ, হেল্প ডেস্ক, ইমিগ্রেশন, লাগেজ ট্রলি, দেয়ালসহ বিমানবন্দরের আনাচে কানাচে জীবাণুমুক্ত করেন। এছাড়া পুরো আবাসিক এলাকা ও রাস্তাঘাট জীবাণুমুক্ত করতে বিশেষ গাড়ি থেকে জীবাণুনাশক ছেটানো হয়। করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কমান্ডিং অফিসার। বিশেষ ফ্লাইট আসা যাওয়ার পর যাত্রীদের ব্যবহৃত স্থানগুলো নিয়মিত জীবাণুমুক্ত করা হলেও বিমানবাহিনীর এই কর্মসূচির মাধ্যমে একযোগে পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। ল্যান্ড সাইডে আমাদের যে রাস্তাঘাট আছে, এয়ারপোর্টের আসার যে রাস্তা, চারদিকে যে রাস্তাঘাট আছে, ওনারা সে রাস্তাগুলোতেও ট্রাকের মাধ্যমে জীবাণু মুক্ত করবেন। চেক ইন কাউন্টার এলাকায়, বিমানবন্দরে প্রবেশের সময়, এছাড়া বোর্ডিং গেট এলাকায়, অ্যারাইভালের সময়, বিভিন্ন পয়েন্টে যেখানে যাত্রীরা লাইন দাঁড়ায় বা ভিড় করে সেখানে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য আমরা মার্কিংয়ের ব্যবস্থা করছি, যাতে করে তারা, এবং প্রচুর জনবলেরও আমরা প্ল্যান করছি যাতে করে জনসাধারণকে একটু সতর্ক করা যায় সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করার জন্য। দেশের একমাত্র করোনামুক্ত জেলা হিসেবে পরিচিত রাঙামাটিতে অবশেষে 4 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডাক্তার মোস্তফা কামাল। গত 29 এপ্রিল আক্রান্তদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছিল বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার বিপাশে খাসিয়া। আক্রান্তরা রিজার্ভ বাজার, দেবাশিস নগর ও সদর হাসপাতাল এলাকায় বাসিন্দা। আক্রান্ত এলাকা লকডাউন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। করোনা ভাইরাসের কারণে 1 মাস ধরে বন্ধ হিল স্থল বন্দরের আমদানি রপ্তানি কার্যক্রমেতে ক্ষতির মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অপরদিকে রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছে সরকার, আর কাজ না থাকায় মানবেতর জীবনযাপন করছেন শ্রমিক ও সিএনএফ কর্মচারীরা। করোনা ভাইরাসের কারণে ভারত সরকার 24 মার্চ থেকে রপ্তানি বন্ধ ঘোষণা করে, ফলে পরদিন থেকে বন্ধ হয়ে যায় হিলি স্থলবন্দর দিয়ে সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি। এতে স্থবির হয়ে পড়েছে বন্দরের জনজীবন, কর্মহীন হয়ে পড়েছেন বন্দরের প্রায় 2000 শ্রমিক ও কর্মচারী। আমরা তো 1 মাস থেকে বসে আছি, আমাদের কোনো কর্ম নেই, অত্যন্ত কষ্টের মধ্যে আছি, সবকিছু স্থবির হয়ে গেছে, সবকিছু বন্ধ হয়ে গেছে, আমাদের বউ বাচ্চা পরিবার নিয়ে খুব অনাহারের দিন যাপন করতেছি। আর আমদানি রপ্তানি বন্ধ থাকায় বড় ধরনের লোকসানের মুখে পড়েছেন বন্দরের ব্যবসায়ীরা। অনেক জটিলতার মাধ্যমে ঋণ নিয়ে তারা এলসিগুলো ওপেন করেছে, এখন এসে মালগুলো বিভিন্ন জায়গায় পৌঁছে দিয়েছে, ওই সময় সেই টাকাগুলো পাচ্ছে না, ব্যাংক ইন্টারেস্ট দিন দিন বেড়েই চলেছে। দীর্ঘদিন বন্দর বন্ধ থাকায় সরকারের বেঁধে দেয়া রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে জানান এই কর্মকর্তা।
এই সময়ে সংগত কারণেই রেভিনিউ একটু বেশি আসে, কিন্তু এবারে এই সময়টাতেই করোনার কারণে আমাদের ইম্পোর্ট বা এক্সপোর্ট এগুলো বন্ধ রয়েছে, বন্ধের কারণে আমরা রেভিনিউ থেকে বঞ্চিত হচ্ছি। ভারত থেকে বন্দর দিয়ে পেঁয়াজ ও পাথর আমদানি হয় সবচেয়ে বেশি। স্বাভাবিক সময়ে প্রতিদিন গড়ে 250 পণ্যবাহী ট্রাক আসে। চলতি অর্থ বছরের মার্চ পর্যন্ত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 195 কোটি টাকা, আদায় হয়েছে 153 কোটি টাকা। সময় সংবাদ, হিলি। করোনা পরিস্থিতিতে পণ্য পরিবহনের জন্য এবার চট্টগ্রাম ময়মনসিংহ রুটে চালু হলো রেলওয়ের পার্সেল ট্রেন সার্ভিস। বিকেলে 3 মেট্রিক টনের বেশি ইলিশ মাছ এবং অন্যান্য পণ্য নিয়ে ট্রেনটি চট্টগ্রাম থেকে জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়। করোনা পরিস্থিতিতে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে রেলওয়ে কর্তৃপক্ষ বিভিন্ন রুটে পণ্যবাহী পার্সেল ট্রেন চালুর চেষ্টা চালিয়ে আসছেন। তবে পণ্য সংকটে সাময়িকভাবে ঢাকা চট্টগ্রাম রুট বন্ধ হলেও নতুন এ রুট নিয়ে আশাবাদী বলে জানান রেলওয়ের কর্মকর্তারা। গত 26 মার্চ থেকে যাত্রী ও পণ্যবাহী সহ সব ধরনের ট্রেন চলাচল বন্ধ করে রেলপথ মন্ত্রণালয়। ওই অঞ্চলের মালামালের চাহিদার জন্য এই গাড়ি করে এখানকার খুচরা ব্যবসায়ী মালামাল পাঠাতো, তো সেটা করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে গেছে ট্রেনটা। সেই পরিপ্রেক্ষিতে চিন্তা করে, ওই খুচরা ব্যবসায়ীদের স্বার্থের কথা চিন্তা করে রেল প্রশাসন এখন আমাদের আজকে থেকে ময়মনসিংহ রুটে একটা লাগেজ ভ্যান চালাচ্ছেন। মূলত বিভিন্ন যারা মালামাল পরিবহন করে থাকে তাদের রিকোয়েস্ট এবং সার্বিকভাবে দেশের পরিস্থিতির কথা চিন্তা করেই বাংলাদেশ রেলওয়ে তথা রেলপথ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ট্রেনটা চালানো হচ্ছে। কৃষি যন্ত্রপাতি ব্যবহারে কয়েক গুণ কম খরচ পড়লেও প্রচারণার অভাবে বাড়ছে না এর ব্যবহার। এবার করোনা মহামারীতে শ্রমিক সংকটে এসব যন্ত্র ব্যবহারে স্বল্প সময় ও কম খরচে ক্ষেতের ফসল ঘরে তুলেছে বড় কৃষক। তবে অগ্রসমান অর্থনীতির জন্য কৃষি যন্ত্রের বিকল্প নেই জানিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বলছে কার্যক্রম বাড়াতে দরকার প্রয়োজনীয় প্রশিক্ষণ। সরকারের নীতিগত সিদ্ধান্ত কৃষকদের সারা বছর এসব যন্ত্র ব্যবহারে উৎসাহিত করবে বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে সাজিদ দাজুর রিপোর্ট। কম্বাইন্ড হারভেস্টার দিয়ে কাটা হচ্ছে জমির ধান। এ মৌসুমে লকডাউনে কৃষি শ্রমিক সংকটে ধান কাটতে সমস্যায় পড়া কৃষকদের চিন্তার ভাঁজ কিছুটা কমিয়েছে এই যন্ত্রের ব্যবহার। সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায় চলতি মৌসুমে জেলার কমপক্ষে 15% জমির ধান কাটা হয়েছে এ যন্ত্র দিয়ে। কৃষকরা বলছেন শ্রমিক দিয়ে 1 বিঘা ধান কাটতে যেখানে খরচ পড়ে প্রায় 4,000 টাকা, সেখানে কম্বাইন্ড হারভেস্টার ব্যবহারে খরচ পড়ে মাত্র 1200 টাকা। শ্রমিক সংকট, এই মেশিন আওয়ায় আমাদের অনেক উপকার হয়েছে, সময় কম খরচ কম। আগে তো দানা দিয়ে কাটা হইতো, সময় লাগতো বেশি, ওইগুলা থেকে এখন বাঁচা গেছে। যন্ত্রের ব্যবহার বাড়াতে কৃষকদের সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর। এদিকে নানা পদক্ষেপের কথা জানিয়েছে সিলেট কৃষি বিভাগ। ব্যাংকগুলিকে আসলে কৃষককে সহজ শর্তে ঋণ দেওয়া উচিত, যাতে কৃষকের ভর্তুকির পরে একটা বড় অংশ থেকে যায়, যেটা আমরা আপাতত বাকি দিচ্ছি। তো এটা আসলে ব্যাংক থেকে কৃষকের পেলে আসলে সুবিধা হবে। কৃষক জন্য অধিকারে প্রায় 70% ভর্তুকিতে এই যন্ত্রপাতি পেতে পারে। সরকারের একটা বিশেষ উদ্যোগ আছে, আমরা উৎপাদনের খরচ কমানোর চেষ্টা করছি। উৎপাদনের খরচ কমাতে হলে আমাকে এছাড়া কোনো বিকল্প নাই। সারা বছর যেন কৃষি অফিসগুলোতে এসব যন্ত্র পড়ে না থাকে সে ব্যাপারে মাঠ পর্যায়ের তদারকির আহ্বান জানিয়ে অর্থনীতিবিদ বলছেন নীতি সহায়তা নিয়ে এগিয়ে আসতে হবে সরকারকে। কম্বাইন্ড হারভেস্টারের আসার ফলে এটা একটা নতুন প্রযুক্তি আমাদের সামনে এসেছে, এটা স্লাইটলি মোর অ্যাডভান্সড এবং কমপ্লিকেটেড হতে পারে। এটার জন্য যদি সহযোগিতা প্রয়োজন হয় সরকারের, সেটা নিশ্চয়ই সরকার এগিয়ে আসবেন। দেশ জুড়ে কৃষি যন্ত্রের ব্যবহার জনপ্রিয় করতে প্রয়োজনীয় প্রশিক্ষণ কর্মসূচি হাতে নেয়ারও পরামর্শ তাদের। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। করোনা পরিস্থিতিতে অসহায় কর্মহীন মানুষকে আজও খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারি বেসরকারি উদ্যোগে এ সহায়তা দেওয়া হয়। ব্যুরো প্রতিবেদক ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। বরিশালে অসহায় 1500 পরিবারকে খাদ্য সামগ্রী দিয়েছে ফরচুন শুজ। সামাজিক দূরত্ব বজায় রেখে এ ত্রাণ সামগ্রী দেওয়া হয়। বগুড়ার শাহজাহানপুরে খাদ্য সামগ্রীর পাশাপাশি অসহায় মানুষদের মুরগি বিতরণ করেছেন উপজেলা চেয়ারম্যান সোহরাব হোসেন চুন্নু। রাঙামাটিতে নিম্ন আয়ের 7000 পরিবারকে চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দিয়েছেন পৌর মেয়র জামাল উদ্দিন। চাঁপাইনবাবগঞ্জে সীমান্তবর্তী 2000 অসহায় পরিবারকে চাল ডাল তেল সহ খাদ্য সামগ্রী দিয়েছে বিজিবি। মাদারীপুরে 200+ প্রতিবন্ধীকে ত্রাণ সহায়তা দিয়েছেন জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম।
গাইবান্ধায় দলিত সম্প্রদায়ের 200+ মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন। সাতক্ষীরায় কর্মহীন 400 মানুষকে ইফতার সামগ্রী দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। সাবিত সরওয়ার, সময় সংবাদ। নিজেদের রেশন বাঁচিয়ে চট্টগ্রামে শতাধিক অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে সেনাবাহিনী। মঙ্গলবার বিকেলে নগরীর প্রেস ক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে শতাধিক দুস্থ মানুষের হাতে তুলে দেওয়া হয় ত্রাণ সামগ্রী। করোনা পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষের মাঝে সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের পক্ষে এবং 24 পদাতিক জিওসির নির্দেশনায় প্রতিদিনই নগরীর কোনো না কোনো জায়গায় ত্রাণ বিতরণ করা হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাগেরহাট ও ঝিনাইদহে হতদরিদ্র কৃষকদের ধান কেটে দিল স্বেচ্ছাসেবী সংগঠন ও যুবলীগ। সকালে বাগেরহাটের মোল্লারহাটে শরপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে অসহায় এক কৃষকের 5 বিঘা জমির ধান কেটে দেন শেখ তন্ময় ইয়াংস্টার ক্লাবের 30 সদস্য। পর্যায়ক্রমে অন্য কৃষকের ধান কেটে দেওয়া হবে বলে জানায় সংস্থাটি। এদিকে ঝিনাইদহ সদরের দড়িগোবিন্দপুর এলাকায় হতদরিদ্র এক কৃষকের 90% জমির ধান কেটে দেন স্থানীয় যুবলীগ নেতাকর্মীরা। সামাজিক দূরত্ব নিশ্চিত করে অন্য কৃষকের ধান কেটে দেওয়া হবে বলে জানান তারা। করোনা পরিস্থিতিতে ঘরে বসেই নিরাপদে আয় করতে পারছেন নাটোরের ফ্রিল্যান্সাররা, তবে কিছুটা আয় কমলেও একেবারে কর্মহীন নন তারা। লকডাউনের মধ্যে ফ্রিল্যান্সারদের কাজে যাতে বিঘ্ন না ঘটে সেজন্য সরকার উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করেছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে। করোনার প্রভাবে সবকিছু বন্ধ হয়ে গেলেও বন্ধ হয়নি ফ্রিল্যান্সারদের আয়ের পথ। নাটোর জেলায় ছোট বড় প্রায় 10টি আইটি কোম্পানি সহ প্রায় 300+ মানুষ যারা ঘরে বসে আয় করছেন, এজন্য কম্পিউটার, ল্যাপটপ আর ইন্টারনেট ব্যবহার করছেন তারা। ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপার, গ্রাফিক্স ডিজাইন সহ অনলাইনে বিভিন্ন কাজ করছেন তারা। তবে করোনার প্রভাব পড়েছে এই পেশাতেও, কমেছে তাদের আয়। তবে বায়াররা টাকা পরিশোধ করলেও বর্তমানে অন্য দেশগুলোর সাথে ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় টাকা তুলতে পারছেন না অনেকে। এতে করে আইটি কোম্পানিগুলোর কর্মচারীদের বেতন দিতে সমস্যা হচ্ছে। কিছু ক্লায়েন্ট ছিল যারা যাদের লোকাল সার্ভিস সেল করতো এবং যাদের ফিজিক্যাল স্টোর ছিল, সো তাদের স্টোরগুলো যেহেতু এখন বন্ধ রয়েছে, সো তাদের কাজটাও অফ রয়েছে। বেশিরভাগ ক্লায়েন্টই ইউএসএ, কানাডা, এতে দেশের ক্লায়েন্টগুলো আমাদের বেশি। সেক্ষেত্রে তারা যেহেতু বাইরে বের হতে পারছে না, সেই জন্য তাদের ওইখানেই জবের মানে একটা ক্রাইসিসের সৃষ্টি হয়েছে, এই জন্য তারা ওইভাবে আমাদেরকে জব দিতে পারতেছে না। বায়ার আমাকে কাজ দিল, কাজ দেওয়ার পরে বললো যে এই মহামারী যাক, যাওয়ার পরে আমি তোমার সাথে যোগাযোগ করব। এজন্য আইসিটি মন্ত্রণালয় ফ্রিল্যান্সারদের উচ্চগতির ইন্টারনেট সরবরাহ নিশ্চিত করেছে আর ব্যাংকিং লেনদেন সমস্যার সমাধানে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ করছে। সকল ফ্রিল্যান্সারদেরকে আমরা একটা ডিজিটাল আইডি কার্ডের ব্যবস্থা করব, যেন তারা তাদের পরিচয় দিতে পারেন এবং পাশাপাশি তারা অন্যান্য যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টগুলো বিভিন্ন ব্যাংক এবং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে সেগুলো পেতে পারেন। এবং ফ্রিল্যান্সারদেরকে অন্টারপ্রেনিয়র বানানোর জন্য আমরা একটা বিশেষ কোর্স আমরা ডিজাইন করছি। প্রতিমন্ত্রী আরও জানান বাংলাদেশের 6.5 লাখ ফ্রিল্যান্সারদের ডিজিটাল আইডি কার্ড প্রদান করবে আইসিটি মন্ত্রণালয়। সময় সংবাদ, নাটোর। কালবৈশাখী ঝড়ের কবলে বরিশালের মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় 2 শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ জানায় সকালে হিজলা উপজেলার মেমানিয়া এলাকার তারু সর্দার ফসল তোলার জন্য শ্রমিকদের নিয়ে ট্রলারে করে চলে যাচ্ছিলেন। মেঘনা নদীতে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ট্রলারটি, এতে 11 জন যাত্রী সহ ডুবে যায় ট্রলারটি। এ সময় 9 জন সাঁতরে তীরে উঠলেও রব ব্যাপারী এবং কাদের ব্যাপারী ডুবে যায়। পরে খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। মোংলায় কালবৈশাখীর ছোবলে 25টি কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। ভোরে উপজেলার মিঠাখালী, চাঁদপাই, চিলা ও সুন্দরবন ইউনিয়নের কয়েকটি গ্রামের উপর দিয়ে এ ঝড় বয়ে যায়। এতে 25টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আকস্মিকে কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে গেছে অসংখ্য গাছপালা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মৌসুমি ফসলের, তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে স্থানীয় প্রশাসন। জানিয়ে দিচ্ছি জনপদের সময় শিরোনামগুলো। গেল 24 ঘন্টায় রেকর্ড 790 জনের দেহে করোনা শনাক্ত, আক্রান্ত সারাল 11,000, 3 জনের মৃত্যুতে মোট মৃত 186 জন, সুস্থ হননি কেউ।
সামাজিক দূরত্ব বজায় রেখে কাল জোহর থেকে মসজিদে জামাতে নামাজ আদায় করা যাবে। প্রতি ওয়াক্তের আগে জীবাণুনাশক দিয়ে করতে হবে পরিষ্কার, কার্পেট বিছানো যাবে না। অদক্ষ টেকনোলজিস্ট দিয়ে নমুনা সংগ্রহে রাজশাহীতে 5 শতাধিক করোনা শনাক্তকরণ কিট নষ্ট। পরীক্ষায় ভুল রিপোর্টের সংখ্যা, ফর্মে নেই সঠিক তথ্য। এবং করোনা মহামারীতে ভিন্ন প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপন, ঘরে বসেই প্রার্থনা, উড়ানো হয়নি ফানুষ। এই ছিল এখনকার মতো। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়।